30 বছরে অনেক সম্পত্তি করার অনেক অভিযোগ উঠেছে সিপিএম এর বিরুদ্ধে, কিন্তু এবার সরাসরি আলিমুদ্দিন স্ট্রিটের কর্তাদের বিরুদ্ধে ব্যাংক অ্যাকাউন্ট দুর্নীতির অভিযোগ উঠল। দলের দুই পলিট ব্যুরো সদস্য বিমান বসু এবং নিরুপম সেনের নামে যৌথ কারেন্ট অ্যাকাউন্টে 16 কোটি টাকার আমানত। এখানেই শেষ নয়, সেই অ্যাকাউন্টে এক এক দিন 15 থেকে 16 লক্ষ টাকা লেনদেন হয়েছে বলেও মিলেছে নথি। আর সেসব নথি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন তদন্ত চেয়ে রিজার্ভ ব্যাংকের দ্বারস্থ। ৩১ নম্বর আলিমুদ্দিন স্ট্রিট, সিপিএম রাজ্য দপ্তর। এই বাড়িরই ঠিকানায় কাছের এসবিআই ব্যাংকে মিলেছে এক অ্যাকাউন্টের সন্ধান, যেখানে শুধুমাত্র গত জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এক একটি দিনে 15 থেকে 16 লক্ষ টাকার লেনদেন হয়েছে। না, এখনো সেই অ্যাকাউন্ট সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু কিংবা বুদ্ধদেব মন্ত্রিসভার শিল্পমন্ত্রী নিরুপম সেনের নামে নেই। ওই অ্যাকাউন্ট নিয়ে নাড়াচাড়া শুরু হতে কিছুদিন আগেই অ্যাকাউন্টটি সরাসরি দলের রাজ্য কমিটির নামে করে নেওয়া হয়েছে। এই সমস্ত নথি হাতে পেতেই তা নিয়ে তদন্ত চেয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের কাছে দরবার করেছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক শাখার নেত্রী দোলা সেন। তবে তাঁর দাবি, একজন সাধারণ নাগরিক হিসেবেই এই তদন্ত চেয়েছেন তিনি। সিঞ্চ খুঁজতে হয়তো আরো অনেক সাপ বেরোবে, আমি তো মাত্র মার্চ আর এপ্রিলের কাগজ পেয়েছি। একদম সাধারণ নাগরিক হিসেবে আমি এই সরল সাদা প্রশ্নটি করতে চাই। এরকম কয়েকটি সরল সাদা প্রশ্ন আমার মধ্যে এসেছে, যেটাই আমি রিজার্ভ ব্যাংকের গভর্নর বা স্টেট ব্যাংকের চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছি। একসময় এই অ্যাকাউন্ট ছিল বিমান বসু শৈলেন দাশগুপ্তর নামে। প্রয়াত সিপিএম নেতা শৈলেন দাশগুপ্তর মৃত্যুর পর সেই জায়গায় ঝোঁকে নিরুপম সেনের নাম, আর সেই অ্যাকাউন্ট নিয়েই এখন অনেক প্রশ্নের মুখে সিপিএম। এত বিপুল টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে কেন, কিভাবে কাজ করত এই অ্যাকাউন্ট, জমা পড়া টাকার উৎস কি, সমস্ত নিয়ম মেনেই কি অ্যাকাউন্ট, দুই নেতা আয়কর রিটার্নে দেখাতেন হিসেব, নির্বাচন কমিশন অ্যাকাউন্টের খবর জানে কি, হঠাৎ কেন বদলে দলের নামে হল অ্যাকাউন্ট, নাম বদলের আগে অ্যাকাউন্টে বিমান বসুর নাম থাকলেও প্রাইমারি হোল্ডার ছিলেন নিরুপম সেন, তাঁর প্যানই জমা দেয় সিপিএম। ফলে প্রশ্ন উঠেছে নিরুপম সেনের স্বচ্ছতা নিয়েও, তিনি কি নির্বাচনের সময় কমিশনকে দেওয়া সম্পত্তির হিসেবে দেখিয়েছিলেন এই অ্যাকাউন্টের তথ্য। চ্যালেঞ্জ শুনেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন। These are the only two accounts which have been found. And to say that they do not have a PAN number and these are large sums of money, 15 lakhs were put into these accounts and withdrawn on a daily basis, this is an extremely casual approach and why should a special set of rules be made for a political party? এখানেই শেষ নয়, প্রয়াত সিপিএম নেতা প্রমোদ দাশগুপ্তর নামে কলকাতার একটি অ্যাকাউন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন ডেরেক ওব্রায়েন। জানিয়েছেন কমরেড দাশগুপ্তর মৃত্যুর পরেও সেই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা রয়েছে, সময় মতো সেসব নথি পেশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। There is a third name also, which is the late comrade Pramod Dasgupta. There is an account, he passed away, that account has been dysfunctional in Bilegata, and we have the papers for that, which we will share at the appropriate time. That also has large sums of money. So it looks like from this, the media exposure is only the tip of the iceberg, because if there are 2-3 accounts with 16 crores, with 16 crores in it, there may be 100 such accounts in India and abroad. So proper investigation has to be done, these accounts need to be frozen, and in Mr. Nirupam Sen's case, also the election commission, he's shown 36 lakhs, 16 crores, so there's a lot of many questions which the CPM have to answer. I can challenge Mr. Nirupam Sen to tell me that this current account of 16 crores was shown on his election affidavit. সিপিএম এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অনেক অভিযোগ উঠেছে, কিন্তু এভাবে ব্যাংক অ্যাকাউন্ট কারচুপির অভিযোগ এই প্রথম। আর সেসব নথি শাসক দলের হাতে, তাই তৃণমূল কংগ্রেস যে এই ইস্যুতে সিপিএম কে কোণঠাসা করতে ছাড়বে না, এদিন সেই ইঙ্গিতই দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। নিউজ টাইমস।